নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন। এবং আজকে আমার মাসি আপনার জন্য নিয়ে এসেছে একটি নতুন রেসিপি। রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটি লাইক করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। এবার চালগুলো গুঁড়ো করে নেবে। চালগুলো প্রায় 4-5 ঘন্টা ভিজে রেখেছিল। চালগুলো ভালো করে গুঁড়ো করে নিচ্ছে। সো বন্ধুরা, ভিডিওটাকে লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা, আমাদের কুটা হয়ে যাচ্ছে। বন্ধুরা, চালগুলো খুব ভালো করে গুঁড়ো হয়ে গেছে। এবার চালগুলো একটি বাটিতে ঢেলে নিচ্ছে। চালগুলো ডালা হয়ে গেছে। এবার চালের গুঁড়োগুলো চালনির সাহায্যে ভালো করে চেলে নিচ্ছে। দেখুন বন্ধুরা, চেলে নেওয়া হয়ে গেছে। এবার মাসি আগুন জ্বালিয়ে নিচ্ছে। সামান্য জল। এবার জলের মধ্যে গুড় দিয়ে দিচ্ছে। এখন গুড়গুলো ভালো করে নেড়ে নিতে হবে যাতে গুড়গুলো জলের সঙ্গে ভালো করে মিশে যায়। এখন আস্তে আস্তে জলের সঙ্গে গুড়টা খুব ভালোভাবে মিশে যাচ্ছে। এখন গুড়গুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। এবার গুড়ের মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে। চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে নেড়ে নিতে হবে। গুড়ের সঙ্গে চালের গুঁড়োগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এখন একটি বাটির মধ্যে তুলে নিচ্ছে। কিছুটা ঠান্ডা হওয়ার পর গুড়ের পিঠা বানিয়ে নেবে।
তুলে নেওয়া হয়ে গেছে, এবার বানিয়ে নেবে। দেখুন বন্ধুরা এইভাবে তৈরি করতে হবে। এদিকে মাসি কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। এখন একটা একটা করে গুড়ের পিঠাগুলো ভেজে নেবে। আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে, খেতে কিন্তু খুব মিষ্টি এবং খুব টেস্টি। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। মাসির বানানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর। এই রেসিপির জন্য আপনারা অবশ্যই একটি লাইক করবেন। বন্ধুরা, এই চালের গুঁড়ো দিয়ে আমার মাসি আপনাদের আরেক রকমের পিঠা বানিয়ে দেখাবে। আপনারা ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। আরেক রকম পিঠা বানানোর জন্য এখানে নিয়েছে গুড়। গুড়গুলো ভালো করে জলের সঙ্গে আবারও মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে চালে গুঁড়ো দিয়ে দিচ্ছে। চালের গুঁড়োগুলো গুড়ের সঙ্গে ভালো করে আবার মিক্স করতে হবে। সামান্য লবণ মিক্স করে নিচ্ছে। দেখুন বন্ধুরা খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেল ঢেলে নিচ্ছে। এখন একটা একটা করে পিঠে বানিয়ে নেবে। এই পিঠা খেতে আরো খুব টেস্টি।
সো ফাইনালি বন্ধুরা আমাদের পিঠাগুলি হয়ে গেছে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।